নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের ভূগোল সাজেশন নিয়ে আলোচনা করছি দু হাজার সালের তো দেখো দু হাজার সালে তোমাদের মাধ্যমিকের ভূগোল সম্পূর্ণ সিলেবাস থাকবে তো দেখো প্রথম অধ্যায় বর্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ তো দেখো এই চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন কোনগুলো আসতে পারে দু সালে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ লেখো কমসে কম তোমরা চার থেকে পাঁচটা পয়েন্ট দেবে ঠিক আছে দু নম্বরে কোশ্চেন আমি কি সিলেক্ট করছি হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট চারটি ভূমিরূপ চিত্র লেখো অর্থাৎ আমাদের এক নম্বর এবং দু নম্বর কোশ্চেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে দু হাজার সালের ক্ষেত্রে তো দেখো বড় প্রশ্ন তোমাদের দু সালে কোনগুলো আসতে পারে আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের বলে দিয়েছি কোনগুলো হান্ড্রেড পারসেন্ট আসবে একদম গ্যারান্টি দিয়ে বলবো এইগুলো পরীক্ষা তোমরা কমন পাবে তোমরা এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখে নোটস করে নেবে তার সঙ্গে তোমাদের মাথায় রাখতে হবে যে নদীর ক্ষয়কার্য মনে করো কাকে বলে লিখবে তার সঙ্গে দুটো বৈশিষ্ট্য দেবে ঠিক আছে উদাহরণ দেবে চিত্র দেবে এইভাবে যদি যদি তোমরা তোমরা ভালো করে লিখে আসতে পারো আমি বলতে পারি ভূগোলে হান্ড্রেডে হান্ড্রেড পাবে এবং যাবতীয় এমসি এবং এসে কিউব আমাদের ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে তো দেখো তিন নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি বাইরের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট চারটি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো তো দেখো কোশ্চেন আরেকটা দেওয়া হয়েছে মরু অঞ্চলে প্রসার ও প্রতিরোধ লেখো অর্থাৎ মরু অঞ্চলের যে প্রসার আছে মরুভূমি কেন সৃষ্টি হচ্ছে এবং সেটা কি করে প্রতিরোধ করতে হবে সে সম্পর্কে কোশ্চেনটা দেওয়া আছে খুব ইম্পর্ট্যান্ট এবং খুবই ভাইটাল কোশ্চেন বলে আমি মনে করি চার নম্বরে কোশ্চেন আমি কি সিলেক্ট করছি হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্টভূমিরূপ সহ বর্ণনা করো পাঁচ নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করছি সুন্দরবনের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব লেখো তো দেখো এই পাঁচখানা কোশ্চেন আমি সিলেক্ট করছি প্রথম অধ্যায় থেকে আমি বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এই পাঁচখানা কোশ্চেন থেকে কমন পাবে একদম গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি টেস্ট পি টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যখন তোমাদের মাধ্যমিক পরীক্ষার ঠিক মানে অর্থাৎ তোমাদের টেস্ট পরীক্ষা যখন হয়ে যাবে তখন কিন্তু এই সাজেশানটা থেকে আমি অনেকটা কমিয়ে দেবো অর্থাৎ তোমরা এই যে সম্পূর্ণ সাজেশনটা পড়বে টেস্ট পরীক্ষার পরে আমি তোমাদের এখান থেকে সাজেশনের ভিতর থেকে আমি ইম্পর্টেন্টগুলো বলে দেবো যে কোনটা পড়তে হবে খুবই কম এর অর্ধেক কোশ্চেন হয়ে যাবে ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা দেখবে কোনো ভিডিও স্কিপ করবে না তো দেখো দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল তো দেখো বায়ুমণ্ডল থেকে কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বলে আমি সিলেক্ট করেছি দু হাজার সালের ক্ষেত্রে তো দেখো দ্বিতীয় অধ্যায় থেকে ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করছি বায়ুমণ্ডলের উষ্ণতার ও চাপের তারতম্যের কারণ দেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বায়ুমণ্ডলের উষ্ণতার ও চাপের তারতম্যের কারণ লেখো তো দেখো বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ আছে এবং চাপের তারতম্যের কারণ ঠিক আছে আমি দুটোকে একসঙ্গে দিয়ে দিচ্ছি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে দু হাজার তেইশ সালের ক্ষেত্রে দু নম্বরের কোশ্চেন কি সিলেক্ট করছে নিয়ত ও চাপ বলার মধ্যে সম্পর্ক ব্যাখ্যার চিত্রসহ মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট দু হাজার তেইশ সালের ক্ষেত্রে আজকে আমি মাধ্যমিকের দু হাজার তেইশ সালের ভূগোল সাজেশন নিয়ে আলোচনা করছি যেগুলি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আছে দু হাজার তেইশ সালের ক্ষেত্রে তিন তিন কোশ্চেন আমি সিলেক্ট করছি মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো চার নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি চার নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি বায়ুমণ্ডলের স্তরগুলির বিবরণ দাও তো ঠিক আছে বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোয়েশন ভাইটাল বলে আমি মনে করি আজকে আমি দু হাজার তেইশ সালের মাধ্যমিকের ভূগোল সাজেশন নিয়ে আলোচনা করছি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ নিয়ে আলোচনা করছি কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আমি পুরো খুঁটে খুঁটে কোশ্চেনগুলো সিলেক্ট করছি যেগুলো হান্ড্রেড পার্সেন্ট আসবে পাঁচ নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করছি বৃষ্টিপাতের শ্রেণী বিবাহ করো পরিচালন বৃষ্টিপাত শৈলেখে বৃষ্টিপাত গুড়িগুড়ি বৃষ্টিপাত ঠিক আছে তো দেখো বৃষ্টিপাতের যে শ্রেণী সেটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি ঠিক আছে এবং চিত্র চিত্র চিত্রসহ বিস্তারিতভাবে আলোচনা করো তো দেখো তোমাদের চিত্র কিন্তু অবশ্যই অঙ্কন করতে হবে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন খুবই ভাইটাল কোশ্চেন এটা বড় প্রশ্ন হিসেবে দিতে পারে এবং তিন নম্বরেও দিতে পারে কোনো গ্যারান্টি নেই কীভাবে দিতে পারে তো দেখো ছ নম্বরের কোয়েশ্চেন আমি সিলেক্ট করেছি বিশ্বব্যাপী বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধির কারণ কি বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধির কারণ কী তো দেখো এই সখানা কোশ্চেন সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট তো দেখো বাড়িমণ্ডল চ্যাপ্টার থেকে অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে কোন কোশ্চেনগুলো দু হাজার তেইশ সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দেখো ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করছি স্রোত সৃষ্টির কারণও প্রভাব লেখো দু নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি জোয়ার ভাটার কারণও প্রভাব লেখো আমি মনে করি এক এবং দু নম্বরের কোয়েশ্চেন থেকে হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পাবে এক নম্বর এবং দু নম্বরের প্রশ্ন থেকে তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবে তিন নম্বরের কোশ্চেন আমি কে সিলেক্ট করেছি সমুদ্র স্রোতের বৈশিষ্ট্য লেখো সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য লেখো তো দেখো এই কোশ্চেনটাও তোমরা ভালো করে দেখে যাবে আমি যে সাজেশনটা দিয়েছি সেটা তোমাদের যখন টেস্ট পরীক্ষা হয়ে যাবে এর অর্ধেক দেবো আর কি অর্থাৎ বলে দেবো কোনগুলো কোনগুলো দেবে আর সেইগুলোই দেবে ঠিক আছে তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে তো দেখো চতুর্থ অধ্যায় বজ্র ব্যবস্থাপনা এখান থেকে কোনো বড় প্রশ্ন আসে না এখান থেকে কোনো বড় প্রশ্ন আসে না এখান থেকে তিন নম্বরের কোশ্চেন এবং এমসিকিউ বি এসি কিউব প্রশ্ন আসে তো দেখো পঞ্চম অধ্যায় ভারতবর্ষ তো দেখো এখান থেকে কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ এখান থেকে তোমাদের চারখানা কোশ্চেন থাকবে এখান থেকে তোমাদের দুখানা কোশ্চেন লিখতে হবে এবং কোন কোশ্চেন তোমাদের আসবে সেটা আমি তোমাদের বলে দেবো ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করছি ভারতের ভূপ্রাকৃতিক এর কয়টি ভাগে ভাগ করা হয়েছে যে কোনো একটি বিভাগ সম সম্পর্কে আলোচনা করো ভারতের ভূ প্রাকৃতিকে কটি ভাগে ভাগ করা হয়েছে যে কোনো একটি বিভাগ সম্পর্কে আলোচনা করো কোশ্চেনটা ঘুরে দিতে পারে যে দর্গ ও প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণী বিবাহ করো দুর্গ ও প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণী বিবাহ করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ভাইটাল বলে আমি যে সাজেশনটা দিয়েছি এটা বড় প্রশ্নের সাজেশন তো দেখো তোমাদের আমি তিন নম্বর যে প্রশ্ন আছে এবং এমসি কিউব এসি কিউবের যে সাজেশনটা আছে সেটা আমি ডিসক্রিপশন বক্সে তোমাদের আমি দিয়ে দেবো সেইগুলো তোমরা যদি পড়ে নাও তাহলে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে দু নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো বা উত্তর ভারতের নদী এবং দক্ষিণ ভারতের নদীর মধ্যে পার্থক্য ঠিক আছে তিন নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব লেখো তো দেখো উত্তর ভারতের নদী এবং দক্ষিণ ভারতের নদীর মধ্যে পার্থক্য ঠিক আছে মানে উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য কোশ্চেনটা একটু ভালো করে তোমরা বুঝে নাও দুটো টাইপের কোশ্চেন আছে ঠিক আছে তো দেখো আমি যে সাজেশনটা দিচ্ছি এই সাজেশান খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি চার নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি স্বাভাবিক উদ্ভিদ ও মাটির বিভাগ করো স্বাভাবিক উদ্ভিদ ও মাটির বিভাগ করো বিস্তারিতভাবে আলোচনা করো অর্থাৎ যে উদ্ভিদকে কটি ভাগে ভাগ করা হয়েছে ঠিক আছে সেটা তার বৈশিষ্ট্য এবং তার উদাহরণ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে হবে এবং তার সঙ্গে মাটিকেও সেরকমভাবে আলোচনা করতে হবে এবং পাঁচ নম্বরের কোশ্চেন গ্যারান্টি দিয়ে বলছে আসবে আসবে কার আ কফি চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো তার সঙ্গে তোমাদের গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ ভালো করে পড়ে যাবে তো দেখো আমি পাঁচ নম্বরের কোয়েশ্চেন আমি বলতে পারি আসবে আসবে একদম গ্যারান্টি সাথে আমি বলতে পারি আসবেই পাঁচ নম্বরের কোয়েশ্চেন তো দেখো ছ নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করছি ভারতের জনঘনত্ব ঠিক আছে ভারতের জনঘনত্ব তারতম্যের কারণ কি জনসংখ্যা বৃদ্ধির কারণ কি পরীক্ষার সময় কোশ্চেন ঘুরিয়ে দিতে পারে ভারতে অসম জনঘনত্ব বা অসম জনবন্টনের তারতম্যের কারণ কি তো দেখো একই টাইপের কোশ্চেন আছে প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি আজকে আমি দু সালের মাধ্যমিকের ভূগোল সাজেশন নিয়ে আলোচনা করছি যেগুলি হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পাবে দু সালে মাধ্যমিক পরীক্ষায় সাত নম্বরের কোয়েশ্চেন আমি সিলেক্ট করেছি পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ কি ভারতের পেট্রো শিল্প গড়ে ওঠার কারণ কি ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার অনুকূল ভৌগোলিক পরিবেশ অর্থাৎ এই সাত নম্বরের কোশ্চেন থেকে একটা কোশ্চেন তোমরা কমন পাবে পশ্চিম ভারতে কার্পিবহন শিল্প গড়ে ওঠার কারণ কি ভারতে পেট্রোরেশন শিল্প গড়ে ওঠার কারণ কি ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণ কি বা ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার অনুকূল ভৌগোলিক পরিবেশ আশা করি তোমরা বুঝতে পারছো খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং খুবই ভাইটাল কোশ্চেন বলে আমি মনে করি তো দেখো আমাদের আট নম্বরের কোয়েশ্চেন লাস্ট কোশ্চেন দেখো আমাদের লাস্ট কোশ্চেন কি আছে পরিবহনের গুরুত্ব লেখ সেটা আমাদের রেলপথ সড়ক পথ এবং পথ। পরিবহনের গুরুত্ব খুবই ইম্পর্টেন্ট আছে খুবই ভাইটাল কোয়েশ্চেন বলে আমি মনে করি আজকে আমি মাধ্যমিকের দু সালের সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করছি অধ্যায় ভিত্তিক কোন কোয়েশ্চেনগুলো হান্ড্রেড পার্সেন্ট আসতে পারে তোমাদের যখন টেস্ট পরীক্ষা হয়ে যাবে তারপর থেকে আমি সম্পূর্ণ সাজেশন থেকে আমি তোমাদের আরও কাট সাট করে দেবো একদম মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বলে দেবো যেখান থেকে আসবেই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এস বি সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে যারা অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটা আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে